একটা প্রায় 50 বছরের পুরনো বাউন্ডারি ওয়াল, তার উপরে ওরা লিন্টাল ঢালাই করে পার্মানেন্ট কনস্ট্রাকশন করার চেষ্টা করছে। ওরা বলছে দেখে নেব, বাড়ির থেকে বেরোতে দেব না, এই জাতীয় হুমকি দিচ্ছে। কাজটা করছেন ওনার নাম তন্ময় হালদার এবং পুচু হালদার। এই বাসুদেব ঘোষ 12 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, উনি একবারও সশরীরে আসার প্রয়োজন বোধ করলেন না। আমাকে দেখেছিল, আমি তখন 7 নম্বর ওয়ার্ডে মানুষের কাছে চলো প্রোগ্রামে ছিলাম, যেতে পারি। একটা ওর দেওয়ালের উপরে টিন লাগিয়েছে, ওই টিনটা আমি ইমিডিয়েটলি দিয়ে খুলে অবৈধভাবে নির্মাণের অভিযোগ। সে অবৈধ নির্মাণের প্রতিবাদ করাতেই এবার শিলিগুড়িতে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠল। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। গত শনিবার শিলিগুড়ির 12 নম্বর ওয়ার্ডের হরেন মুখার্জি রোডে ঘটনাটি ঘটে। শ্যামাপ্রসাদ ঘোষ নামে এক ব্যক্তির ওপরে হামলা হয় বলে অভিযোগ। ঘটনার পরই তিনি শিলিগুড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, শ্যামাপ্রসাদ ঘোষের বাড়ির দেয়ালে পাশের এক বাড়ি অবৈধ নির্মাণ করছে। এর আগে তিনি তা বাড়নও করেন। কয়েকদিনের জন্য কাজ বন্ধ হয়ে গেলেও ফের সেই কাজ চালু হয়ে যায়। শনিবার সেই কাজ নিয়েই দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। অভিযোগ, এরপরই শ্যামাপ্রসাদ ঘোষের ওপর হামলা করে দুই যুবক। তার চোখে ও নাকে মারা হয়। চোখের নিচে বেশ কয়েকটি সেলাইও পড়েছে। এরপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। শ্যামাপ্রসাদ ঘোষের অভিযোগ, ঘটনার পর তিনি কাউন্সিলর বাসুদেব ঘোষকে জানালেও তিনি আসেননি। কাউন্সিলরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নির্মাণটা হচ্ছিল, ওরা একটা প্রায় 50 বছরের পুরনো বাউন্ডারি ওয়াল, যেটা আমার বাবা স্বর্গীয় বিদ্যুৎ কুমার ঘোষ তৈরি করেছিলেন, আমার জন্মের আগের থেকে দেখছে। এবং বাউন্ডারি ওয়ালটাও অনেকখানি কি পুরনো হয়ে গেছে, মাত্র 5 ইঞ্চির বাউন্ডারি ওয়াল, তার উপরে ওরা লিন্টাল ঢালাই করে পার্মানেন্ট কনস্ট্রাকশন করার চেষ্টা করছে। তাদেরকে বলা হয়েছে যে এটা সম্ভব নয়, বাউন্ডারি ওয়ালটা ভেঙে পড়ে গেলে কে এর খরচা দেবে। ওরা বলছে দেখে নেব, বাড়ির থেকে বেরোতে দেবো না, এই জাতীয় হুমকি দিচ্ছে। হলো আমার পাশের বাড়ি, যিনি কাজটা করছেন ওনার নাম তন্ময় হালদার এবং পুচু হালদার। ছখানা স্টিচ পড়েছে এবং চোখের এই অবস্থা, আমি এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না বা চোখ দিয়ে। তারপরে আমরা পানি ট্যাঙ্কি টিপিতে গিয়ে FIR দায়ের করি এবং ওনারা দুবার এসছেন, ইনভেস্টিগেশন অফিসার, ওনারা হেল্প করছেন। কিন্তু আমার এটাই দুঃখ লাগছে, যাকে আমরা ভোট দিয়ে জেতালাম, সেই বাসুদেব ঘোষ, সেই বাসুদেব ঘোষ 12 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, উনি একবারও সশরীরে আসার প্রয়োজন বোধ করলেন না। যদিও ঘটনার দিন অন্য এক কর্মসূচিতে ছিলেন বলেই জানিয়েছেন কাউন্সিলর বাসুদেব ঘোষ। ওই এলাকায় গিয়ে সেই অবৈধ নির্মাণ সরানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন বলেই জানিয়েছেন তিনি। সারা ওয়ার্ডের লোকই আমার ছেলে, সারা ওয়ার্ডের লোকই আমার ছেলে। ওদের একটা ওই বাড়ির পাশের বাড়ির সঙ্গে একটা ঝামেলা হয়েছে, তা ওরা আমাকে ডেকেছিল। আমি তখন 7 নম্বর ওয়ার্ডে মানুষের কাছে চলো প্রোগ্রামে ছিলাম, যেতে পারি পুলিশকে বলে, পুলিশ গিয়ে ওদের ওটা খাইয়েছে। তো ওটা আমি দেখছি, ওকে যে একটা ওর দেওয়ালের উপরে টিন লাগিয়েছে, ওই টিনটা আমি ইমিডিয়েটলি দিয়ে খুলে। Thank you.
50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।